আমারে স্বপ্নে আল্লাহ তাবলিগ দিছে, আর আমারে আল্লাহ স্বপ্নে বলছে তাবলিগ খা দাইতে। কারণ স্বপ্নের জবাব স্বপ্ন দিয়া, কথা বলে ঠিক কিনা? স্বপ্নের জবাব তো কোরআন হাদিস দিয়ে দিব না, স্বপ্নের জবাব স্বপ্ন দিয়া, কথা বলে ঠিক কিনা? তাহলে বিভিন্ন জায়গায় মঞ্চে আওলাদ রাসূলের সমালোচনা করে দেখেন 37 পৃষ্ঠার মধ্যে তারা কেমন সৈয়দ, এটা দেখেন, দেখেন হলুদ কালি দিয়ে মার্ক করা আছে, ক্যামেরাম্যান ভাইয়েরা লক্ষ্য করেন একটু, অন্তত এটা ছাড়বেন, দেখেন মনোযোগ দেখেন, চরমনাই ফজলুল করিম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি দরবার, এই কথা বলেন ঠিক কি না? কওমি সবচেয়ে বড় দরবার চরমনাই দরবার, দরবারের কথা বলছি, সংগঠন না দরবার। এবার আসেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, হযরত পীর সাহেব কে বলেন, মানে ফজলুল করিম সাহেব বলছে যে কাগজপত্রে, মনোযোগ শুনতে হবে, কাগজপত্রে আমাদের বংশের নাম সৈয়দ লেখা হয়, কিন্তু কোন সনদ না থাকার কারণে আমরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আওলাদে রাসূল দাবি না করলে বইয়ের মধ্যে এই যে সৈয়দ লিখে বড়াই লাইলেন কেরে, এই কথা বলেন ঠিক কি না? এরপরে দেখেন তারা কেমন আওলাদে রাসূল, কেমন সনদ, এরপরে লেখে তবে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হই, এই সন্দেহের কারণে আমরা যাকাত ফেতরা গ্রহণ করি না। আমরা যদি আওলাদের রাসূল হই আর যদি না হই, দুইটা তো দুই নৌকার মধ্যে আছি, আর যদি হয়ে যাই গে, এজন্য আমরা যাকাত ফেতরা গ্রহণ করি না। তাহলে সনদ ছাড়া কি কেউ আওলাদের রাসূল হতে পারে? এই কথা বলেন হতে পারে? নিজেদেরই সনদ নাই। আবার আসছো আল্লামা আবেদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে, আগে মুখ সামলাও, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমরা আজকে চারদিকে ফেসবুকে ঢুকলেই শুধু তুরাগ নদীর খবর আজকে দুই দিন ধরে, এই কথা বলেন ঠিক কি না? এই আমাদের দলের নাম, এই যারা ঘুমায় আছেন শোনেন, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আমাদের দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি ইমামে আহলে সুন্নাত, কথা বলেন ঠিক কি না? দুইটা কিভাবে এক সুতায় গাথা, মনোযোগ। এবার আসেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত স্বপ্নে পাওয়া দল নয়, এই কথা বলেন ঠিক কি না? কিন্তু এই তাবলিগ, তুরাগ নদীর তাবলিগ স্বপ্নে পাওয়া, কথা বলেন। দেখেন আমার হাতে একটা বই, যারা কোন যুবক ভাইয়ের সন্দেহ থাকলে ওয়েলকাম, স্টেজে আসেন, ওয়েলকাম, মনোযোগ। মালফুজাত ইলিয়াস তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠাতা, ওনার মালফুজাত, ওনার বাণী। আজকে এই যে দেখতেছেন তাবলিগ জামাত, তাদের যে প্রতিষ্ঠাতা তাবলিগ জামাতের, ওনার মালফুজাত, সেখানের মধ্যে 50 নম্বর মালফুজাতের 28 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে আছে আমার পাশে আমাদের ভাই আছেন মিয়াজি সাহেবকে তো মোটামুটি আমরা সবাই চিনি, এই কথা বলেন ঠিক কি না? এবার দেখেন 28 নম্বর পৃষ্ঠা 50 নম্বর মালফুজাত ইলিয়াস মেওয়াতি সাহেব ভক্তদেরকে বলে, আরে ভক্তরা আমার তো ঘুমটম হইতাছে না, একটু ঘুমটম হওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আচ্ছা, সুন্দর করে তেল টেল দিয়ে এমন ঘুম পাড়ায় দিছে, এখন মাওলানা ইলিয়াস মেওয়াতি সাহেব বলে, তিনি বলে এই তাবলিগের তরিকা, মানে এই যে তাবলিগ ইলিয়াসি তাবলিগ, এই তাবলিগের তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। তাহলে আমাদের জন্য স্বপ্ন কখনো দলিল হতে পারে? ইসলামী শরীয়তে স্বপ্ন কি কখনো দলিল? এজন্য বড় বড় আমাদের মুরব্বীরা বলেছে, তোমারে স্বপ্নে আল্লাহ তাবলিগ দিছে, আর আমারে আল্লাহ স্বপ্নে বলছে তাবলিগ খা দাইতে। কারণ স্বপ্নের জবাব স্বপ্ন দিয়া, কথা বলে ঠিক কি না? স্বপ্নের জবাব তো কোরআন হাদিস দিয়ে দিব না, স্বপ্নের জবাব স্বপ্ন দিয়া, এই কথা বলেন ঠিক কি না? তাহলে এই স্বপ্নে পাওয়া তাবলিগ তোমরা করো, আর কোরআন হাদিসের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করলে আমরা বাড়ি রবিউল আউয়ালে তোমাদের গা জ্বলে যায়। আমাদের তো কোরআনে আছে, হাদিসে আছে, ইমামদের কিতাবে ঈদে মিলাদুন্নবীর কথা আছে, আর তোমাদের তাবলিগ তো স্বপ্নে পাইছো, কোরআনে থাকবো কই, হাদিসে থাকবো কই? তোমাদের হুজুর যিনি তাবলিগের আবিষ্কারক, উনি কয় আমি কোথাও থেকে পাই নাই, এই তাবলিগ আমি স্বপ্নে পাইছি। স্বপ্নে তো শয়তানও দিতে পারে, এই কথা বলেন, স্বপ্নেও শয়তানও দিতে পারে কিনা? মুসলমান গভীর মনোযোগ,
এই তাবলীগ আমার নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আইম্মায়ে দ্বীন করে নাই। আইম্মায়ে দ্বীন তো দূরের কথা, সাহাবা আউলিয়াই কেরামরাও কেউ করে নাই। এখন এরা এটা বললে ওনারা তো অ্যাসিডের মতো, অ্যাসিড নিক্ষেপ করলে যেভাবে জ্বলে উঠে, আমার তাবলীগ পন্থী ভাইয়েরা কওমি ভাইয়েরা জেগে উঠে, আমি তাদেরকে বলবো ভাই ঠান্ডা হন, ওষুধ মলম দিতেছি, তবে আমাদের কিতাব থেকে না, আপনাদের কিতাব থেকে। এই যে মাওলানা ফজলুল করিম সাহেবের জীবনী, ওনার মধ্যে উনি নিজে লিখে গিয়েছেন, ওনার একটা অভিমত এখানে দেওয়া হয়েছে, 212 নম্বর পৃষ্ঠার মধ্যে মনোযোগ। ওই চরমনাই মাওলানা ফজলুল করিম সাহেবকে জিজ্ঞেস করা হলো, বর্তমান তাবলিগ জামাতের হুকুম কি, এই তাবলিগ জামাত কি মানুষে করেছে? উনি বলতে গিয়ে বলে, আমি বলতে চাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ চিল্লা দিয়েছেন? হ্যাঁ, কি কথা ঠিক না? তাবেইন, তাবে তাবেইন, আউলিয়াই কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন তারা কি চিল্লা দিয়েছেন? তাহলে তারা কি সব জাহান্নামী? তাবলিগ জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এরা পীরমুরিদিকে অস্বীকার করে। এজন্য চরমনাই ফজলুল করিম সাহেব বাংলাদেশের কওমি সবচেয়ে বড় দরবার, তিনি বলে গিয়েছেন আমার নবীজির সাহাবায়ে কেরাম তাবি তাবে তাবি আইম্মায়ে মুজতাহিদ, এমনকি কোন আউলিয়াই কেরাম এই তাবলীগ ইলিয়াস মাহতির টঙ্গীর তাবলীগ করে নাই। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, আজকে কথাগুলো কেন বলছি আপনি জানেন? আল্লামা আবেদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি মুনাজারা করেছে এই তাবলিগে মৌলবীদের সাথে। কথা বলেন ঠিক কি না? হুজুরের জীবনীতে দেখেন সবচেয়ে বেশি রামপুরের বহাস, বড় বড় বহাসে এই তাবলিগি মৌলবীরা আল্লামা আবেদ সালমাদানির কাছে বহুবার পালায়ন করেছে। কথা বলেন ঠিক কি না? এমন হয়েছে নামাজের সুতা দিয়েও বাকছে, এই কথা বলেন ঠিক কি না? তাহলে উনাদের বই থেকেই প্রমাণ দিলাম এই প্রচলিত তাবলিগ। হ্যাঁ, নবীজি তো দূরের কথা, সাহাবিরা তাবিরা তাবে তাবিরা চার মাযহাবের ইমাম তরিকার ইমাম কোন আউলিয়াই কারামও করে নাই, এটা উনাদের কিতাবেই আছে। তাহলে মিলাদুন্নবী বলার সময়, বেদাত বলার সময় মুখটা একটু সামলায় কথা বলা উচিত, এই কথা বলেন ঠিক কি না? বেদাত তো নিজেই বড় বেদাতের উপরে আছেন, এই কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, আজকে যারা নিজেরা বেদাতের উপরে ডুবে আছে তাদের মুখে বেদাতের স্লোগান কি মানায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লামা সৈয়দ আবেদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা মুজাদ্দিদ আল ফিসানির বংশধর, সময় খুবই কম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথা বলেন সন্দেহ আছে? আমার বাবারা ভাইয়েরা, আজকে হুজুরের সাজরা নামানীয় ষড়যন্ত্রের মধ্যে কিছু আলেম ওলামা নিজেদের কি স্বার্থে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ কথা হয়েছে এই সাজরা শরীফ নিয়ে, আওলাদে রাসূল নিয়ে যারা মিথ্যাচার করছে, অচিরেই এটার উপর একটা ছোট রেসালা বই ছাড়া হবে, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা বই সংগ্রহ করবেন এটার উপরে আলাদা। আল্লামা আবেদ সালমাদানি রহমতুল্লাহ আলাইহি কিভাবে মায়ের বংশ, বাবার বংশ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির বংশ, সাজরা সহ সব কিছু একসাথে করে ইনশাআল্লাহ অচিরেই জবাব দেওয়া হবে, কারণ এখনো আল্লামা আবেদ সালমাদানির গোলামরা বেঁচে আছে, কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, সর্বশেষ আমাকে এই দরবারের শাহজাদা আমার বাজান মাহমুদ শাহ হুজুর বলেছে যে এই হাজীগঞ্জের আশেপাশে আহলে খবিশ নামক ভাইরাসের উৎপাত বেড়ে গেছে, এই কথা বলেন সারা দেশে, এই কথা বলেন ঠিক কি না? সারা দেশে বেড়ে গেছে। 5 মিনিট সংক্ষেপে আমি বলছি, মনোযোগ সবার আগে বুঝতে হবে আমাদের দলের নাম আহলে সুন্নাত আল জামাত, এই কথা বলেন ঠিক কি না? তা আহলে সুন্নাত আল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল, এটা যদি একমাত্র নাজাত প্রাপ্ত দল হয়ে থাকে তাহলে অবশ্যই কোরআনে থাকবে, এই কথা বলেন। এত বড় ইম্পর্টেন্ট একটা কথা, নাজাত প্রাপ্ত একমাত্র দল আহলে সুন্নাত আল জামাত কিন্তু কোরআনে থাকবে না, এটা তো হতে পারে না। অনুসন্ধান করতে লাগলাম, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, মনোযোগ আমার আহলে হাদিস ভাইয়েরা গভীর মনোযোগ,
এই কিতাব দেখতে পাচ্ছেন, কিতাবের নাম তাফসিরে ইবনে কাসির। এটা আমাদের আমাদের আকাবিরের লেখা কিতাব নয়, জামাত ইসলামের বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, আহলে হাদিস ভাইদের বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, আল্লামা ইবনে কাসিরের লেখা কিতাব। এটা মাদ্রাসা বোর্ডে এমএ ক্লাসে মাস্টার্স ক্লাসে পড়ানো হয়, তাহলে কিতাবটার মূল্য আছে না নাই, গ্রহণযোগ্যতা আছে না নাই? এবার আসেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে, আল্লামা ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের 480 নম্বর পৃষ্ঠার মধ্যে, কিয়ামতের ময়দানে কারা একমাত্র নাজাত প্রাপ্ত দল, ওই বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির উল্লেখ করেন, আমার আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের নোট 106 নম্বর আয়াতে, দুনিয়াতে দল হবে উম্মতে মুহাম্মাদের 73, কিন্তু আমার আল্লাহ হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে উত্তোলন করবেন দুই দলে। সিরিয়াল করবেন কয় দলে? মনোযোগ বুঝতে হবে, কয় দলে? দুই দলে। যত 72 দল আছে গাঁটি মাইন্দে এদেরকে দাঁড়া করাইবে এক দলে, যারা নাজাত প্রাপ্ত দলের অনুসারী তারা হবে এক দলে। এই কথায় আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, সেই দিন কিয়ামতের ময়দানে এক দল উম্মতে মুহাম্মাদের চেহারা হবে অতি উজ্জ্বল, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, আর এক দল লোক চেহারার অধিকারী হবে উম্মতে মুহাম্মাদের নামধারী কিছু উম্মত, তাদের চেহারা হবে আমাবস্যার রাতের চাইতে আর অন্ধকার কুৎসিত। এই দুই চেহারার অধিকারীর ব্যক্তিদের দলের পরিচয় বলতে গিয়ে আল্লামা ইবনে কাসির বলছে, তাবিয়াতু উজুহুন, যাদের চেহারা অতি উজ্জ্বল হবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনোযোগ, সময় কম, ভাই স্লোগান দিয়েন না, সময় কম কথা হইলো বেশি। আমার বাবারা ভাইয়েরা, আমার পাশে আমার মিয়াজি ভাই আছে, ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা আছে না নাই? যাওয়ার পরে তো বলবে যে হুজুর একটা আনছে সাবাবাজি করে চলে গেছে। মনোযোগ, আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ লেখা, আর ওয়াতাসওয়াদু উজুহুন, যাদের চেহারা কুৎসিত হবে অন্ধকার আমাবস্যার রাতের মতো অন্ধকার হবে, তারা কারা? তারা হলো আহলে বিদআতি ওয়াল ফিরকাতি, যত বাতিল ফেরকা আছে হাশরের ময়দানে তাদের চেহারা দেখে মানুষ বুঝতে পারবে এই যে গোমরা দলের বাতিল দলের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সংক্ষেপে একটা জিনিস বুঝতে পারলাম, কোরআনুল কারীমের সূরা আলী মোরানের 106 নম্বর আয়াত আমাদের জামাত ইসলামী ভাইদের তাফসীর থেকে বুঝলাম, হাশরের ময়দানে একমাত্র নাজাত প্রাপ্ত দলের নাম বলতে হবে, বলেন বলেন, আরো জোরে বলেন আহলে সুন্নাত, আরো জোরে বলেন আহলে সুন্নাত। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশে যিনি বিস্তার লাভ করিয়েছেন বাংলার আনাচে কানাচে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র নাজাত প্রাপ্ত দল, তার অগ্রণী নায়ক যিনি ছিলেন তার নাম আল্লামা সৈয়দ আবেদ সালমাদানি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন মনোযোগ, মূল পয়েন্টে আসেন। আল্লামা ইবনে কাসির বলে, এটা তো আমার ব্যাখ্যা না, আমি এত বড় একটা দায়িত্ব নিতে পারবো না। আল্লামা ইবনে কাসির বলে, কালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা, যিনি সাহাবাই কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যিনি রাইসুল মুফাসসিরিন সবচেয়ে বড় মুফাসসির, তিনি এই ব্যাখ্যা করেছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল আছে তারা কোথায় যাবে? আরো জোরে বলে কোথায় যাবে? তাহলে খারিজি আহলে হাদিস অমুক টমুক সমুক যত দল বলেন, এই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলেন আছে। তিনটা কথা বলবো, শুধু তিনটা কথা, কোনো ওয়াজ না, কোনো বিষয়েও যাব না, যেহেতু সময় কম। মনোযোগ, এই কথাগুলো বেশি ফরজ হয়ে দাঁড়িয়েছে। আমার এই মাসে 27টা দাওয়াত, 27টা দাওয়াতের মধ্যে 27 জায়গায় যেই জায়গায় আহলে হাদিস ঢুকেছে সেই জায়গায় আমার দাওয়াত দেয়। আজকে অনেকে ঘুরেছে, আমি কি ভাই আমার খালি আহলে হাদিস যেন আছে, হ্যাঁ এই দাওয়াত দাও, সুন্নি জায়গায় দাওয়াত দিতে পারো না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লামা আবেদ সালমাদানি রহমতুল্লাহ ফয়েজ নিয়ে আহলে হাদিসদের আকরায় রাজশাহী বিভাগে ডায়েরি দেখেন, রাজশাহী বিভাগে দাওয়াত নিয়েছি, নাটোর, রাজশাহী, চাঁপাইগঞ্জ, নবাবগঞ্জ, বলেছি ইমাম আজমের যদি, ইমাম আজম যদি মাযহাবের হক ইমাম হয়ে থাকে ইনশাআল্লাহ প্রমাণ করে ছাড়বো হানাফি মাযহাব হক। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার ফর্মুলা, আমরা কেন আহলে হাদিসদের আহলে হাদিস হব না, এক নাম্বার, তার কারণ এই আহলে হাদিসরা আমাদেরকে মুসলমান মনে করে না। আহলে হাদিসরা কি মনে করে না?
জোরে বলতে হবে। এই আহলে হাদিসরা আমাদেরকে, মানে আমরা যারা হানাফি, তারা আমাদেরকে মুসলমান মনে করে না। এখন বলবেন হুজুর এটা কোথায় আছে? দেখেন এক ডজন বই থেকে তাদের প্রমাণ করব। এদের এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা বই, বইয়ের নাম দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। কি সুন্দর নাম নবীজির সাথে মিলায়া হেডিং দিয়েছে। গতবার আমি বলেছিলাম একটু নোট করে নেন, নবীজির নাম আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লেখি কি লেখি না কথা বলেন। 61টা জেলায় আমি সফর করেছি, 61টা জেলার মধ্যে আমি গিয়ে মসজিদের মধ্যে দেখেছি আল্লাহর পাশে আমার নবীর নাম শুধু পৃথিবীতে নয়, হুরদের চোখের মনির মধ্যে, জান্নাতের গেইটে, জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম আছে না নাই। এই যে ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, সেখানে বিস্তারিত প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। সময় বড় কম, সংক্ষেপে বলছি, এই মৌলবি লেখে আল্লাহর পাশে নবীর নাম যদি মসজিদে আমরা লেখি তাহলে বিধান কি? কয় এটা তারা মহাপাপী যারা লেখে। এরপরে বলে এটা শিরিকি আকিদা, শিরিক করলে কি হয়ে যায়? মুশরিক। জোরে বলেন কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছে? সময়ের জন্য খুব স্পিডে বলছি, মনোযোগ। তাহলে আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা নাকি শিরিকি আকিদা? তাহলে শিরিক করলে কি হয়ে যায়? মুশরিক। এই আহলে হাদিসদের মতে আমরা যারা আমাদের মসজিদ আল্লাহর পাশে নবীর নাম আছে লেখা, আমরা আর কেউ মুসলমান নাই, এরাই একমাত্র এখন মুসলমান। কথা কি বুঝতে পারছে? এরপর আবার শিরিকের ব্যাখ্যা করে, কি শিরিক শিখছে ফতোয়া দেখে, বলে এর দ্বারা আমরা যে আল্লাহর পাশে নবীর নাম লিখি, বলে এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার আল্লাহর কোনো সীমা রেখা আছে? আমার আল্লাহর মর্যাদার কোনো সীমা রেখা আছে? বলতে হবে আমার আল্লাহ কি সসীম না অসীম? তাহলে আমার তো আল্লাহর, আমার আল্লাহর তো মর্যাদার কোনো সীমা রেখাই নাই, আমরা নবীকে আল্লাহ পর্যন্ত কিভাবে নিব? আমার আল্লাহর যদি মর্যাদার সীমা রেখা থাকে তাহলে আমরা আল্লাহ নবীকে আল্লাহ পর্যন্ত নিব। কথা বলেন ঠিক কি না? বরং তুমি আমার অসীম সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে সসীম মনে করার কারণে কুফুরি তুমি করেছো, তোমার বউ অটো তালাক হয়েছে, নতুন করে কালেমা পড়ে আবার নতুন কাজী ডেকে বিয়ানা পড়ালে, তোমার বউর কাছে যাওয়া তোমার জন্য হারাম। কথা বলেন ঠিক কি না? তাহলে এক নাম্বার, তিনটা ফর্মুলা বলে আলোচনা শেষ। এক নাম্বার, এই মৌলবীদের কাছে আমরা কেউ মুসলমান না। কথা বুঝতে পারছে? এবার আসেন, এই মৌলবীদের কাছে আমাদের ইবাদত কোন ইবাদত না। এ দেখেন আরেক মৌলবী, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, মুজাফফর বিন মহসিন, কি সুন্দর নাম নবীজির সাথে মিলায় নাম। 28 নম্বর পৃষ্ঠা ভূমিকা অংশ, পাশে আমার বড় ভাই আছে, এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি ভুলভাল বলে গেলে উনি ধরবেন, উনি একজন মুহাক্কিক আলেম। সবাই বলেন মারহাবা। এবার আসেন, সম্মানিত মুসল্লি আপনাদেরকে বলতেছে, বর্তমান সমাজে, ছবি পড়ে তুলিয়ে, বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা জীবন নাবির নিচে হাত বাঁধলেন, ওয়ালাদ দোয়াল্লিন ইমাম বলার পরে আমিন জোরে বলেন নাই, হ্যাঁ বারবার এভাবে নাসান নাই, ঠেং এভাবে ফাঁকায়া মিয়াজি বাইরে ধাক্কা দিয়ে ফালায় দেন নাই। এই কারণে আপনার যত ইবাদত আছে, আপনার যত নামাজ আছে, সব হলো বানোয়াট। আর আপনি যদি মহিলাদের মতো এভাবে হাত বাঁধতে পারতেন আপনার নামাজটা ঠিক আছে। তাহলে এদের সাথে কি আমাদের সম্পর্ক আছে? আর কথা বলেন, যারা আপনার গোটা জীবন, আপনার আপনার বাবার পূর্বপুরুষের গোটা জীবনের নামাজকে যারা বলে বানোয়াট নামাজ, আমাদের ইবাদত নাকি বানোয়াট বাতিল হয়ে গিয়েছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর যারা বলেন থাকতে পারে, মনোযোগ। এবার আসেন, 2 নম্বর পয়েন্ট গেল, 3 নম্বর পয়েন্ট, এই আহলে হাদিসের বাচ্চারা চিন্তা করলো, যারা জিন্দা আছে তাগরো তো জ্বালাইতেছি, যারা মারা গেছে তাদেরকে একটু জ্বালাই। কথা কি বুঝতে পারছে? যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও একটু জ্বালাপাড়া করি। এজন্য মৃত্যু ব্যক্তিদেরকেও আমাদের হানাফি যারা আগের বুজুরগানের দিন, তাদের উপরেও ফতোয়া চালাচ্ছে। এই মৌলবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, আমার ভাই পাশে বসা ফতোয়া দিতেছে, মনোযোগ, আপনাদের কাছে আমি একটা মাসালা জানতে চাইব, আজকে যদি কাউকে দাফন করা হয় সেই তাকেও তার কবরকেও কবর বলতে হবে, 500 বছর আগেও যদি কাউকে দাফন করা হয় তার কবরকেও কবর বলতে হবে কি হবে না? কথা বলে ঘুমায় গেছেন? মাশাআল্লাহ, আমি খুশি হয়েছে, আমার সব ভাইরা টকবগে জ্বলে উঠেছে। সবাই বলেন মারহাবা। মনোযোগ মনোযোগ, আমার অ্যান্টিবায়োটিক গুলো শুনে নেন। এবার আসেন, এই মৌলবীরা কি ফতোয়া দিচ্ছে দেখেন। দেখেন, আর যদি
আর যদি সে কবর বহু পুরাতন হয়, কবরটা যদি মুসলমানদের পুরাতন হয়ে যায়, মুসলমান মানেই তো শাহাদালাল ইয়ামনি থেকে শুরু করে এখনো পর্যন্ত যত মুসলমান কবর দেশে বাংলার জমিনে গিয়েছে সবাই ছিল হানাফি, সবাই সুফিবাদে বিশ্বাসী, সবাই ছিল সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এজিদ বাহিনী তো কিছুদিন আগে ঢুকেছে, এবার আসেন মুসলমানদের কবরের ব্যাপারে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া দিচ্ছে? আর যদি সে কবর বহু পুরাতন হয়, মুসলমানদের কবরটা যদি পুরাতন হয়ে যায়, হ্যাঁ হাড় হাড়টি মাটিতে মিশে গিয়ে মাটি হয়ে যায়, তাহলে সে জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপর এখানে শেষ নয়, সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বিবেক দিয়ে উত্তর দিবেন। 3 নম্বর পয়েন্ট, মুসলমান একটা গোরস্থানের মধ্যে 1 লক্ষ মানুষ, 20,000 মানুষকে যদি দাফন করা হয়তো 2-1 জন অলি বুজুর্গ ব্যক্তি থাকতে পারে যাদের দেহ নষ্ট হয় নাই। আপনারা জানেন কুষ্টিয়ার জমিনে আল্লামা সৈয়দ আবেশ সালমাদানী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ তার 32 বছর পরেও তার কাফনের কাপড় পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এইটা থেকেই প্রমাণিত হয় আল্লামা আবেদ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাপের ওলি বুজুর্গ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুরিদ দিয়েই পীর চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমি কুষ্টিয়া মাহফিল করে এসেছি, খবর নিয়ে এসেছি, হুজুর কাবলার সাথে একসাথে আমার মাহফিল ছিল, আমার বাবার ভাই, আমি নিজে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছি। তাহলে আল্লামা আবেদ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নরমাল একজন মুরিদ, তার যদি এই অবস্থা হয় আল্লামা আবেদ সালমাদানী আওলাদে রাসূলের সোহবত নেওয়ার কারণে, তাহলে আল্লামা স্বয়ং আবেদ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওজা শরীফে শুয়ে আছে, উনার মাকাম নিয়ে কোনো সন্দেহ আছে? উনার বেলায়েত, উনার মাকাম, উনার পজিশন নিয়ে কোনো সন্দেহ আছে? এই বাংলার জমিনে আল্লামা আবেদ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলা যখন কোন মুনাজারার মধ্যে যেত, ওয়াহাবীদের পায়খানা হয়ে যেত, প্রস্রাব বের হয়ে যেত, শরীরের যত পানি আছে সব বের হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পাওয়ার ছিল, সবচেয়ে বড় পাওয়ার ছিল রুহানি পাওয়ার, যখন একজন ওলি বুজুর্গ বাতিলের সাথে মুনাজারা করতে যায়, ওলির রুহানি তাওয়াজ্জুতেই ওয়াহাবীরা অর্ধেক পরাজিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, মূল কথায় আসি, তাহলে কি বুঝতে পারলাম? মুসল একটা ইহুদি একটা খ্রিস্টানও চিন্তা করে নাই যে মুসলমানদের কবরের উপরে চাষাবাদ করো, মুসলমানদের কবর সাধারণ জায়গার মতো হয়ে যাক। আমার বাবারা ভাইরা, ফসল উৎপাদন করতে গেলে ট্রাক্টরের প্রয়োজন আছে না নাই? কথা বলে ট্রাক্টর লাগবে না? তাহলে এই হুজুর ফতোয়া দিতেছে কবরটা যদি পুরাতন হয়ে যায় তাহলে ওটার উপরে ফল ফসল উৎপাদন করা যাবে, ট্রাক্টর চালানো যাবে, সাধারণ জায়গার মতো হয়ে যাবে। এটা বুঝেন সাধারণ জায়গা? সাধারণ জায়গা মানে এখানে টয়লেট দেওয়া যাবে, সাধারণ জায়গা মানে এখানে যা ইচ্ছা তা করতে পারবেন। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সর্বশেষ একটা কথাই বলবো, পৃথিবীর যত যত বড় বড় ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মোল্লা আলী কারী, যত পৃথিবীর ইমাম পৃথিবীতে এসেছে প্রত্যেকেই কোনো না কোনো ইমামের মাঝহাব অনুসরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার লেখা কিতাব আমি কেন মাঝহাব মানব, সেখানের মধ্যে আমি 360 জন মনীষী মনোযোগ সিহাসিত্তার ইমাম থেকে শুরু করে 360 জন ওলিদের জীবন এখানে দিয়েছি, তারা কে কোন মাঝহাবের ছিল, এমনকি আহলে হাদিসদের মরমলবী নাসিরুদ্দিন আলবানি, তার পিতার নাম নূহ নাতাজি আলবানি, সে পর্যন্ত তাই সারা জীবন হানাফি মাঝহাবের অনুসারী ছিল এবং হানাফি মাঝহাবের উপর ইন্তেকাল করেছে, এমনকি আলবানি তার অর্ধেক জীবন হানাফি মাঝহাবের ফেকা চর্চা করে কাটিয়েছে। তাহলে আজকে নতুন হঠাৎ মৌলবি যারা মাঝহাবের বিরুদ্ধে ফতোয়া দেয় তাদের সাথে আগের যুগের ইমামদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন কোনো সম্পর্ক? সর্বশেষ আমি বলবো, আল্লামা আবেদ সালমাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে তাসাউফ দিয়েছেন, যে মাযহাব দিয়েছেন, যে আকীদা দিয়েছেন, যে তরিকত দিয়েছেন, তার উপরে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সর্বশেষ এই দরবারে একজন নগণ্য গোলাম হিসেবে একটা আরজি করি, কোন বাতিল কোন লামাজাবি যদি আপনাকে ভুলভাল বুঝাইতে চায়, আপনি একটা উত্তর দিবেন, ভাই বেশি বড় মৌলবি দরকার নাই, ইমামে রব্বানী দরবার শরীফের একজন নগণ্য ছোট ছাত্র হুজুর আছে, আপনার শায়খ যদি রাজশাহী থেকে আসে, আপনার শায়খ যদি চুয়াডাঙ্গা থেকে আসে, আপনার শায়খ যদি বরিশাল থেকে আসে, কোথায় বসবেন? আমরা প্রমাণ করে ছাড়ব
আপনার শায়খ যদি আপনার বড় হুজুর যদি প্রমাণ করতে পারে আহলে হাদিসরা হক, আমরাও সম্মিলিতভাবে আহলে হাদিস হয়ে যাব। এই চ্যালেঞ্জটা কি এই দরবারের প্রতিনিধি পক্ষ হয়ে আপনারা করতে পারবেন? আরো জোরে বলেন পারবেন। তাহলে ফেরেশতাদেরকে হাত তুলে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে রব্বানি, দরবার শরীফ। সর্বশেষ আপনাদের কাছে আরজি, আমার লেখা একটা বই আছে, এই বইটা গত 2 বছরে 20,000 কপি ছাপিয়েছি, ছাপাইতে ছাপাইতে শেষ। এ হানাফি ও আহলে হাদিসদের 25টি মাসালার বিরোধ মীমাংসা এই বইয়ের মধ্যে। আহলে হাদিসদের এই যে রাস্তাঘাটে আপনাদেরকে গুতুর গুতুর করে আমিন জোরে বলতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে, হ্যাঁ আঙ্গুল বারবার ইশারা করতে হবে, তারাবি নামাজ 8 রাকাত, জুমার আগে সুন্নত নাই, ফরজ নামাজের পরে মুনাজাত নাই, জানাজার পরে নাই, এখন আবার বলে দাফনের পরেও নাই, মোট 25টি বিষয়ের ক্ষমাদান 150 টাকা আপনারা নেবেন। আর একটা আমার আমাদের এই দরবারের দাদা হুজুর কেবলার পীরজান যিনি অন্যতম ছিলেন কাদিরিয়া তরিকার আল্লামা জফরউদ্দিন বিহারি, উনার ক্লাসমেট বন্ধু ছিলেন আল্লামা মুফতি আমজাদ আলী আলা হযরতের খলিফা, উনার লেখা বাহারে শরীয়তের 16 নম্বর অনুবাদ, এটা হচ্ছে সুন্নতের বইয়ের নাম, আচরণ বিধি, খাওয়া থেকে দাফন পর্যন্ত যত সুন্নত আছে, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াতের সুন্নত, বিবাহের সুন্নত, অনুষ্ঠানের সুন্নত, স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবে, যত সুন্নতের মাসালা আছে সুন্নত এই বইটার মধ্যে আছে। আপনার সন্তান বিবি স্ত্রী মেয়ে তাকে দিবেন, এটার দাম 250 টাকা। আমি এখানে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।